আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত বিএসএবের অনুষ্ঠানে কিছু আনন্দ এবং বিনোদন ইত্যাদির ব্যবস্থাপনা করা ইসলামে তার সুযোগ আছে কিন্তু খেয়াল রাখা চাই এটা যেন শালীনতাপূর্ণ হয় এবং ইসলামী ভাবধারা এটা যেন অবশ্যই রক্ষা করা হয় সামাজিক এবং পারিবারিক পবিত্রতা যেন রক্ষা করা হয় আনন্দ বিনোদন করতে গেলে গুনাহ করতে হবে গুণা ছাড়া আনন্দ করা যায় না আমাদের এ ধরনের চিন্তা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে বিয়েকে কেন্দ্র করে আমাদের বর্তমান সমাজে গান বাজনা এবং নানা ধরনের এমন সমস্ত অনুষ্ঠানগুলো করা হয় যে সমস্ত অনুষ্ঠানগুলো ইসলামী ভাবধারার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং অনেক দিনদার ব্যক্তিদেরকেও দেখা যায় তারা এ ব্যাপারে ছাড় দিয়ে থাকেন যে বিয়ে শাদির ব্যাপার ছেলে পেলেরা একটু আনন্দ করুক তারা এ ব্যাপারে উদারতা দেখাতে চান এক্ষেত্রে দুঃখজনক বিষয় হল আমরা সকলেই এই বিষয়টা উপলব্ধি করছি যেটা গুনাহের কাজ এবং গুনাহকে গুনাহ মনে করে আমরা সে কাজগুলো চালিয়ে যেতে চাচ্ছি এবং আমাদের সন্তানরা এ কাজগুলো করুক এ ব্যাপারে আমরা ছাড় দিচ্ছি আমাদের সমাজে বিয়ে অনুষ্ঠানগুলোতে বাধ্য বাজিয়ে যে সমস্ত গানগুলো পরিবেশন করা হয় অত্যন্ত কুরুচিপূর্ণ হয় এ সমস্ত গানগুলোর দ্বারা প্রেম বিরহ অবৈধ ভালোবাসা ইত্যাদির প্রতি আহ্বান করা হয় আল্লা রব্বুল আলমিনের নাফরমানির দিকে ডাকা হয় এ সমস্ত অনুষ্ঠানগুলোর মাধ্যমে ছেলে মেয়েদের কুপ্রবৃত্তিটাকেই জাগিয়ে তোলা হয় তাই জাতীয় চরিত্র নষ্ট হওয়ার অন্যতম মাধ্যম হলো এ সমস্ত গান বাজনার অনুষ্ঠানগুলো অশ্লীল এবং নির্লজ্জ ভাষার এ সমস্ত গানগুলো আমাদের ছেলে মেয়ে আমাদের নিজেদের মধ্য থেকে ইসলামের গুরুত্বপূর্ণ ইমানের একটি অংশ লজ্জাকে নষ্ট করে দেয় নির্লজ্জতা এটা ছড়িয়ে পড়ে তখন বেভিচার জিনা ইত্যাদি বিষয়গুলোকে ছেলেমেয়েরা অপরাধ হিসেবে গণ্য করে না এই বিষয়গুলো স্বাভাবিক বিষয়ে পরিণত হয় প্রতিটি মুসলিমের উচিত বিয়ের মতো একটি পবিত্রতম সম্পর্ক যেটাকে ইসলাম এবাদও সাব্যস্ত করেছে এ ধরনের অনুষ্ঠানগুলোতে গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা বিয়ের মাধ্যমে আমাদের একজন ভাই একজন বোন তাদের মাঝে একটি স্থায়ী বন্ধন তৈরি হচ্ছে এক্ষেত্রে আমাদের দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা ইত্যাদি বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া চাই যেন তারা তাদের এ নতুন বন্ধনে একটি সুখী পরিবার গড়ে তুলতে পারে এবং এ পরিবার যেন আমাদের সমাজকে স্বস্তি দিতে পারে এই নতুন পরিবার দ্বারা যেন বাবা মা উপকৃত হয় ভাই বোনেরা উপকৃত হয় সমাজ উপকৃত হয় ইসলাম উপকৃত হয় তাই বিয়ের মাঝে আনন্দ তার সুযোগ আছে এখানে ছেলে মেয়েরা প্রার্থনামূলক বিভিন্ন ধরনের সঙ্গীত যে সঙ্গীতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের থেকে আমরা প্রার্থনা করব। আমরা যে সমস্ত সঙ্গীত দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের কুদরত আল্লাহ রব্বুল আলমিন তার শক্তির আলোচনা আমরা উপস্থাপন করব। আমরা বিভিন্ন সঙ্গীত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার প্রতি আমরা আমাদের ভালোবাসা এবং তার প্রতি আমরা আমাদের আনুগত্য প্রকাশ করব। ইসলামী ভাবধারা এটা জেগে উঠবে এ ধরনের নানা ধরনের অনুষ্ঠান ইত্যাদি আমরা এই বিয়েকে কেন্দ্র করে করতে পারি যার দ্বারা একটা পবিত্র বিনোদন এতে আমরা অভ্যস্ত হব। আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বিয়ের মতো পবিত্রতম একটি এবাদতে আল্লাহ রব্বুল্লা আলমিন গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন